শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পিড অপটিমাইজেশনের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমি দেখাবো যে কীভাবে একটি সাইটের স্কোর বাড়ানো যায়। তো আমি একটা সাইট বেছে নিয়েছি, এই সাইটটা এখন আমরা চেক করব। প্রথমে আমরা তিনটা অপশন দিয়ে চেক করব, জিটি ম্যাট্রিক্স, টুলস ডট পিংডম এবং পেজ স্পিড ইনসাইটস। মূলত পেজ স্পিড ইনসাইট দিয়ে গুগলের রেকমেন্ড করা কিছু এখানে আপনি পাবেন, সেই জিনিসগুলো আপনাকে অপটিমাইজ করতে হবে। এবং আমার লাস্ট টিউটোরিয়াল থেকে গুগলের ইন্টারফেস অনেক চেঞ্জ হয়েছে এবং কিছু আপডেট এসেছে, আজকে আপনাদের এই ক্লাসে আপনার সেটা দেখে নেবেন। আচ্ছা, আমরা এখন জিডি ম্যাট্রিক্স দিয়ে চেক করছি এবং সর্বশেষ আমরা পিংডম দিয়ে চেক করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার মোবাইল স্কোর 42 এবং ডেস্কটপ স্কোর মোটামুটি ভালো 77। তো আমরা এটাকে ইম্প্রুভ করব। তো এখন এখানে অপরচুনিটিস, যেখানে আপনি এটাকে কী কী করতে পারেন, এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্সেস, অর্থাৎ রেন্ডার ব্লকিং রিসোর্সেস আমাকে এলিমিনেট করতে হবে। তারপরে হচ্ছে সার্ভার টাইম, সার্ভার টাইমটা এটা ফ্যাক্ট করে আপনার সার্ভারের ওপরে, প্রপার সাইজ ইমেজেস দিতে হবে এবং ইমেজগুলো নেক্সট জেনারেশন ফরম্যাটে এখানে দিতে হবে। তো সেই জন্য এখানে ওরা বেসিক্যালি সাজেস্ট করে যে ওয়েব পি ফরম্যাটে, এটা গুগলের একটা নিজস্ব ইমেজ ফরম্যাট, এবং টেক্সট কম্প্রেশন, অর্থাৎ আমাকে কিছু কম্প্রেশন করতে হবে। আর এছাড়াও আমাদের 36টা রিসোর্স একই সাথে লোড হচ্ছে বলে এখানে দেরি হচ্ছে। আচ্ছা, আমরা যদি এটা রিপোর্ট দেখি, এটা রিপোর্ট বলা যায় মোটামুটি অ্যাভারেজ, কারণ 66% ডি গ্রেড এটার। এবং এখানে আমরা যদি ওয়াটারফল দেখি, সেক্ষেত্রে আমরা এই টাইপে আমরা দেখতে পাবো যে কোনটা কতটুকু লাগছে আসলে। যেমন এখানে আমাদের মেইন প্রথমে সবচাইতে বেশি সময় লাগছে হচ্ছে এটা, প্রায় 1 সেকেন্ডের মতো। তারপরে হচ্ছে এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এটা এক্সটার্নাল ইউআরএল, এটা থেকে আমাদের কিছু করার নেই, এটা যতটুকু লাগবে ততটুকু। এছাড়া যতগুলো এক্সটার্নাল আছে তো সবগুলোতে সমস্যা থাকবে। তো সিডিএনগুলো যেটা হয়, এই সিডিএনগুলো কিন্তু ভালো, অর্থাৎ সিডিএনগুলোতে কম সময় লাগে। আপনি খেয়াল করে দেখছেন মাত্র 2 মিলি সেকেন্ডে, সরি, 215 মিলি সেকেন্ডে লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, পিংডমে গেলে আরেকটু ডিটেল পাওয়া যায়। তো আমি পিংডমটা চেক করব। আচ্ছা, এখন আমরা এটাতে কি কি করতে পারি? প্রথমত আমরা এখানে ক্যাশিং প্লাগইনগুলো ইনস্টল করতে পারি। তো ক্যাশিং প্লাগইন বলতে ডাব্লিউপি সুপার ক্যাশটা আমি বেশি ব্যবহার করি, কারণ আমাদের সার্ভারে ডাব্লিউপি সুপার ক্যাশটা ভালো কাজ করে। আপনি আপনার সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটরকে জিজ্ঞেস করবেন কোন ক্যাশিং প্লাগইনটা ইউজ করবো, কারণ অনেক সময় সার্ভার লেভেল ক্যাশিং ইনস্টল করা থাকে, অনেক সার্ভার লাইট স্পিড ইউজ করে, সেক্ষেত্রে লাইট স্পিড ক্যাশ প্লাগইনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্লাগইন ইউজ করব, যেটা হচ্ছে আপনাকে ভালো স্কোর এনে দেবে, সেটা হচ্ছে লেজি লোড। লেজি লোডের মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েব পেজ স্ক্রল করেন তখন কিন্তু এই যে এই প্লাগিনটা ডাব্লিউপি রকেটের তৈরি, তো যখন একটা ওয়েবসাইট স্ক্রল করেন তখন কিন্তু সেই ওয়েবসাইটে সব কিছু লোড হয়, রিকোয়েস্ট হয়। তো এটা করার চাইতে যখন আমরা ওয়েব পেজে যেই নির্দিষ্ট সেকশনে যাব তখন লোড হলে সেটা সবচেয়ে ভালো, এবং গুগল কিন্তু এটাই রেকমেন্ড করে। আচ্ছা, তো আমরা অটো অপটিমাইজ, ডাব্লিউপি সুপার ক্যাশ এগুলো আমরা অ্যাক্টিভেট করছি। আর আচ্ছা, এখানে লগ আউটে ক্লিক করতে হবে। লগ ইন করা অবস্থায় যদি আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে কিছু ডেটা থেকে যায়, সেজন্য লগ আউটে ক্লিক করতে বলে, মানে ওই ডেটাগুলো অমিট হয়ে যায়। আচ্ছা, তো এইগুলো আমি আপডেট করে নিই, এটা আমার লাগবে না, আমি ডিলিট করে দিব। তো সবসময় আপডেটেড ভার্সন ইউজ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম আপডেট হয়নি, আমরা আরেকবার রিলোড দিয়ে আপডেট করব। এটা ডিঅ্যাক্টিভ করবো, এটা আমাদের দরকার নাই এখন, এটা জাস্ট মাইগ্রেশনের জন্য যখন দরকার ছিল তখন ইনস্টল করা হয়েছে। তো ডিলিট। আচ্ছা, এখন আমরা সুপার ক্যাশটা কনফিগার করবো। আমি এর আগে কিন্তু দেখিয়েছি সুপার ক্যাশ কনফিগার করা, তো আজকে টিউটোরিয়ালে যেহেতু বেশি কিছু দেখাবো না, আমি এটা এখানে করে ফেলি। অর্থাৎ আমরা প্রথমে ডাব্লিউপি সুপার, আচ্ছা, প্রথমে অটো অপটিমাইজ ইনস্টল করবো, অর্থাৎ স্ক্রিপ্টসগুলো ঠিক মতো লোড হয়, কারণ তারপর আবার ক্যাশ ক্লিয়ার করতে হবে। অটো অপটিমাইজে এর আগে দেখিয়েছিলাম যে এইটা ক্লিক করতে হয়, তো এখন আর ক্লিক করতে হয় না, আপডেটেড ভার্সনে ওরা এটা দিয়ে দিয়েছে। তো অটো অপটিমাইজে এইখানে বেস স্ট্রাকচার ফাইলগুলো আমি এক্সক্লুড করব,
কারণ সবগুলো সিএসএস যদি দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে সাইটটা একটা স্কেলিটন লোড হয়, সেটা কিন্তু দেখতে খারাপ দেখায়। অর্থাৎ সিএসএস ছাড়া সাইট একটু 2 সেকেন্ডের জন্য লোড হয়, সেজন্য আমরা ওইটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমার তিনটা ফাইল আমি বাদ দিয়ে দিই আমাদের মানে এই থিমে। তো যেটা আপনার স্কেলিটন আছে বুটস্ট্র্যাপটা অবশ্যই এক্সক্লুড করবেন, সেক্ষেত্রে বেটার দেখা যাবে। আচ্ছা, এরপরে আমরা কনফিগার করব ডাব্লিউপি সুপার ক্যাশ। তো সুপার ক্যাশে আমরা অ্যাডভান্স ট্যাবে যাব, এখানে রেকমেন্ডেড যেগুলো রয়েছে সেগুলো নিব। আমরা যেটা করব, অল ভিজিটারের জন্য না করে লগড আউট, লগড আউট ইউজারের জন্য সাধারণত করা হয়, যেসব ইউজারগুলো লগড আউট থাকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সাইটে লগ ইন করার প্রয়োজন হয় না, সেই জন্য এটা। আর অ্যাডমিনিস্ট্রেটর যাতে এয়া না হয় সেই জন্য। আর ক্লিয়ার অল ক্যাশ ফাইল যখন পোস্ট এবং পেজ আপডেট হবে তখন যাতে ক্যাশটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য এই টিক চিহ্নটা। আর এক্সট্রা হোম পেজ চেক এটা দিয়ে দিবেন, দিয়ে আপডেট। আচ্ছা, ফাইনালি আমাদের লেভারেজ ব্রাউজার ক্যাশিংটা ঠিক করতে হবে এবং জিজিপ কম্প্রেশনটা এনাবেল করতে হবে। আচ্ছা, লেজি লোডটা কনফিগার করি। লেজি লোডে তিনটা সেটিংস, জাস্ট ইমেজ, আইফ্রেম, ভিডিও এবং ইউটিউব যদি এমবেড থাকে সেটা, যাতে এটা সরাসরি ডিরেক্ট লোড না হয় সেই জন্য। তা এটা সেটিংসটা আর তেমন নাই, আমি এখন ওয়ার্ডপ্রেস ফাইনালি আপডেট করে ফেলি। আর আমাদের লাগবে হচ্ছে আরেকটা ডাব্লিউপি চিট শিট, লেভারেজ ব্রাউজার ক্যাশিং এবং জিজিপ কম্প্রেশন। তো এখন আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারে কি এখানে লেভারেজ ব্রাউজিং ক্যাশিং আপনি যে এইচটি অ্যাক্সেস যে কম্প্রেশন কোড পাবেন সেটা কপি করে নেবেন এবং এটা আপনাদের দিতে হবে এইচটি অ্যাক্সেসে। অর্থাৎ আমি ফাইল ম্যানেজারে গেলাম, এইচটি অ্যাক্সেস, এডিট। তো লেভারেজ ব্রাউজিং ক্যাশিংয়ে আমি কিছু ডকুমেন্টেশন দিয়ে রেখেছি যে কোনটা কী কাজে ব্যবহার হবে, এখানে দেখলে বুঝতে পারবেন যে কোন মডিউলটা আমরা ইউজ করছি। আচ্ছা, ডকুমেন্টেশন নেই, আপনি ওখান থেকে দেখে বুঝে নিতে হবে। তো তাহলে এটা আপডেট করে ফেললাম, থিমগুলো আপডেট করে ফেলি। তো এখানে ইন্ড ওয়ার্ডপ্রেস যেখানে তার শেষে এটা দিলেও কাজ করবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে বেসিক্যালি ফাইলের এক্সপায়ারেশন এবং যাতে জিজিপ কম্প্রেশনটা থাকে, এটা অ্যাপাচি এবং এনজিনএক্সে কাজ করবে। আচ্ছা সরি, এনজিনএক্সে না, অ্যাপাচিতে কাজ করবে। আর অনেক সময় সাইটের ব্যাকএন্ডে এনজিনএক্স থাকে আর হচ্ছে মানে ফ্রন্ট এন্ড সার্ভ করার জন্য অ্যাপাচি ইউজ করা হয়, সেক্ষেত্রে এটা কাজে লাগাতে পারেন। এইচটি অ্যাক্সেস আমরা জানি সাধারণত অ্যাপাচির ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, অ্যাপাচি সার্ভারগুলো, সিপিএনএল সার্ভারগুলো ইউজ করা হয়। আচ্ছা, তো এখন এটাকে আপডেট করে ফেলি। তো এখন ফাইনালি আমি, আচ্ছা, পিংডমে আমরা দেখি স্কোর কত পেয়েছিলাম, 70, প্রিটি ফাইন। তো এখন আমরা এটাকে আবার চেক করব, আমরা নতুন একটা ট্যাবে চেক করি যে আমাদের। আচ্ছা, ফাইনালি একবার কি করবেন, কি ক্লিয়ার মানে ক্যাশটা ক্লিয়ার করে দিবেন চেক করার আগে, তাহলে চেকের রেজাল্টটা, কারেক্ট রেজাল্টটা পাওয়া যাবে। অর্থাৎ ডাব্লিউপি সুপার ক্যাশে যাবেন, গিয়ে এখান থেকে ডিলিট ক্যাশ ক্লিক করলে ক্যাশগুলো সব ডিলিট হয়ে যাবে, এবং ডিলিট এক্সপায়ার্ড, অর্থাৎ এক্সপায়ার্ড কোনো ফাইল যদি থাকে সেক্ষেত্রে সেটাও যাতে ডিলিট হয়ে যায়। তো এখন আমরা আবার চেক করছি এটা কি। অনেক সময় দেখা যায় যে অপটিমাইজেশন করার পরে সাইটের র্যাঙ্কিংটা আরও বেড়ে যায়, তো সেটা কিছু কারণ আছে, যেই কারণগুলো আমাদের ইনভেস্টিগেট করলেই হবে। আমরা এখন জিডি ম্যাট্রিক্সে যাই এবং টুলস ডট পিংডমে আবার যাই। তো খেয়াল করেন, মোবাইলের র্যাঙ্কিং আমরা এখন পেয়েছি 74 এবং ডেস্কটপের র্যাঙ্কিং আমরা 88, অনেক ইম্প্রুভ হয়ে গেছে। এখানে আরেকটু ইম্প্রুভ করা যাবে, আমরা এখানে এখন দেখি যে আসলে কি ইম্প্রুভ করতে পারি আমরা। আচ্ছা এখানে, আচ্ছা এটা হচ্ছে সার্ভারের রেসপন্স, প্রপারলি সাইজড ইমেজেস। আচ্ছা, এই ইমেজগুলোর সাইজ ঠিক করতে হবে, তো ইমেজগুলোর সাইজ আমি ঠিক করবো অবশ্যই। আচ্ছা, পিং নামে দেখি আমাদের এখানে কোনো ইম্প্রুভমেন্ট আসলো কি না, যদিও একই, কারণ এরা সব কম্বিনেশন করে সো মানে দেখায়, একই টেকনোলজি ইউজ করে, এখান থেকে পেজ স্পিড, ওয়াইজ স্লো বা ওই জিনিসগুলো এখানে দেখা হয়। তো আমরা নিশ্চয়ই এখানে এটার চাইতে ভালো, বেটার রেজাল্ট পাবো, যেহেতু আমরা ক্যাশিং এনাবেল করেছি, অন্যান্য জিনিসগুলো এনাবেল করেছি। আচ্ছা, আবার স্টার্ট টেস্টে যাই।
তো এখানে খেয়াল করেন আমরা বি গ্রেড পেয়েছি এবং সাইটের লোডিং টাইমটা কমে গেছে, সাইটের সাইজ কমে গেছে। এখন আমরা জাস্ট একটা ইউজ, আমরা গুগলে দেখলাম যে এখানে যে সাইজের যে ব্যাপারটা, অর্থাৎ এখানে একটা ইমেজ দেখাচ্ছে, গুগলে বেশ কিছু ইমেজ দেখাচ্ছে যেগুলো আমরা রিসাইজ করতে পারি। আচ্ছা আমরা পিংডমটা এখানে আরেকবার, আচ্ছা পিংডমে আমরা পেয়েছি 85, এবং এখানেও আমরা মেবি ওই একই ইরোর দেখবো। আচ্ছা এখানে অন্য একটা ইরোর দেখাচ্ছে, অর্থাৎ এক্সপায়ার্ড হেডার্স, অর্থাৎ যে এক্সপায়ার করেছে সেটা হেডার। আচ্ছা ওটা ঠিক আছে, ওটা আমরা ইগনোর করতে পারি। তো এখন আমরা আরেকটা প্লাগইন ইউজ করবো যেটা দিয়ে আমরা ইমেজের সাইজগুলো ঠিক করতে পারি, সেটা হচ্ছে স্মাশ, অর্থাৎ এটা হচ্ছে ডাব্লিউপি স্মাশ। তো স্মাশের সাথে আমাদের অভি প্লাবন ভাইয়ের একটা প্লাগইন রয়েছে, এটা ইনস্টল করবেন, ডিজেবল বাল্ক স্মাশ, অর্থাৎ আপনার যদি অনেক ইমেজ থাকে সেক্ষেত্রে এই স্মাশের একটা মানে থাকে, মানে একটা লিমিট থাকে, সেই লিমিটটা নন স্টপ স্মাশ প্লাগইনটা দিয়ে খুব ইজিলি লিমিটটাকে ঠিক করা যায়, অর্থাৎ কোনো লিমিট থাকবে না এখন। আচ্ছা তাহলে এখন আমরা স্মাশ করব, স্মাশে যাই, তো আমরা এখানে স্মাশ করি, অর্থাৎ আমাদের 26টা ইমেজ রয়েছে। আচ্ছা আমরা, আচ্ছা ওকে সেট আপ, নেক্সট নেক্সট, এখানে জাস্ট কিছু হালকা সেটিংস রয়েছে। তো এখন বাল্ক স্মাশ নাও, আচ্ছা ওটা একবার রিলোড হয়েছিল, ওকে এটা স্মাশ হতে থাকে। এখন আমরা সাইটটা একটু ভিজিট করব, ভিজিট করে আমরা যেটা দেখবো যে আমাদের ইমেজ সাইজ কোথাও আমি বড় ইমেজ ইউজ করেছি কিনা, সেটা আমরা মানে ম্যানুয়ালি চেক করার একটা পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এইটাতে যাই, এখানে যেটা আছে ইন্সপেক্ট, তো এইখানে খেয়াল করেন এই ইমেজটার সাইজ কত, আমরা যদি এই ইমেজটা দেখি, এই ইমেজটার সাইজ অনেক লার্জ, খেয়াল করেন এই ইমেজটার সাইজ 22x94। তো আমাদের এই ইমেজটা সাইজ হওয়া উচিত ছিল কত, 255 ম্যাক্সিমাম। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, এই ইমেজটা, ইমেজটাই কিন্তু দেখাচ্ছিল পিংডমে দেখাচ্ছিল যে ইমেজটা অনেক বড় ইমেজ ইউজ করা হয়েছে, যেটা ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো এরকম অনেক ইমেজ আপনার সাইটে ইউজ করা থাকতে পারে, তো সেক্ষেত্রে এটাকে অবশ্যই ছোট করে নেবেন, যতটুকু আপনি ইন্সপেক্টে দেখছেন ততটুকু করে নেবেন, তাহলে ভালো হবে। তাহলে আমাদের দরকার ইমেজ, ইমেজ সাইজ 255, অর্থাৎ এর বেশি তো আর ওইখানে দেখানোর কোনো উপায় নাই। সো আমরা এটাকে ইউজ করব, তো এই না সরি, এখানে তো সেভ না, ডেস্কটপে সেভ করি, আচ্ছা ওইটাকে রিপ্লেস করে দিলাম। এখন ওইটাকে আমরা জাস্ট আপলোড করে ঠিক করে দিব, এখানে আমাদের জাস্ট সেভ হয়েছে অল্প কিছু, 118। অনেক সময় বেশি ইমেজ থাকলে এটা আরও ইয়ে হয়, স্মাশ করলে অনেক সময় আপনার ইমেজের সাইজগুলো অপটিমাইজড হয়ে যায়। আচ্ছা আরেকটা ওয়ে আছে সব ইমেজগুলোকে ওয়েব পি ফরম্যাটে রিপ্রেজেন্ট করা, আচ্ছা সেটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা এখন 30 কিলোবাইটের ইমেজটা আপলোড করি, এই ইমেজটার সাইজ কত ছিল, আচ্ছা আমরা আরেকবার সেভ করি। আচ্ছা এই ইমেজটার সাইজ ছিল 117 কিলোবাইট, অর্থাৎ অল্প কিছু বাঁচবে কিন্তু আমরা ওই রেকমেন্ডেশনের হাত থেকে বাঁচবো আর কি, অর্থাৎ ওখানে আমাদের এররগুলো শো করবে না। আচ্ছা আমরা আপলোড করেছিলাম একবার, ওইটা ডিলিট করে দিই, তো এখন আমরা ওটাকে আবার আপডেট করে ফাইনালি চেক করবো যে আমাদের কতটুকু ইয়ে আছে। আচ্ছা এখানে আর আর কোনো ইমেজের রেকমেন্ডেশন, এখানে গুগলে, গুগলে যদি আমরা দেখি এখানে আরও কিছু ইমেজ শো করছে যে ইমেজগুলো সাইজ, এই যে এখানে খেয়াল করেন পটেনশিয়াল সেভিংস, অর্থাৎ এরা বলছিল 20 কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে পারবা, 100 মানে 1 কিলোবাইট বলছে। আচ্ছা 1 কিলোবাইট তো হবে না, এখানে আমরা মানে প্রায় 90 কিলোবাইট সেভ করেছি, তো এখানে আরও কিছু সেভ করা যাবে, যে ইমেজগুলো আপনি কী করবেন, ডাউনলোড করবেন, করে সেভ ফর ওয়েবে গিয়ে মানে কমাবেন সাইজ, এটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, প্রথম বা দ্বিতীয় ক্লাসে। সেক্ষেত্রে আপনি ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় ছিল, তো ওইগুলো ওইভাবে ঠিক ওইভাবে আপনি করে নেবেন, করে নিলে পরবর্তীতে দেখবেন যে আপনার স্পিড যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এটা মূলত এটা দিয়েই যে সব হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না, আপনাকে আরও কিছু কাজ আছে সেইগুলো করতে হবে, আর এক একটা সাইটের জন্য স্পিড অপটিমাইজেশনের কেসেস এক এক রকম হয়। আচ্ছা আমরা আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে ক্যাশ ক্লিয়ার করিনি, যখনই আমরা ক্যাশ প্লাগইন ইনস্টল করবো, যে কোনো মার্কআপ যখন চেঞ্জ করবো, অবশ্যই আমাদের ক্যাশ ক্লিয়ার করে তারপরে টেস্ট করতে হবে, তা নাহলে কিন্তু
সে আগের ফাইলই পাবে বা আগের ইয়েটাই পাবে। সো ডিলিট ক্যাশ, ডিলিট এক্সপায়ার্ড ক্লিক করবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে ক্লিক চেক করলাম এবং আমরা, আচ্ছা এক কমে গেছে, আমরা আরেকবার চেক করি দেখি। আচ্ছা এটা এখন এখন মানে কয়েক মিনিটের মধ্যে চেক করলে ওই একই রেজাল্টটা আর কি দেখাবে, তো হালকা হয়তো বাড়বে। তো আমার ক্লায়েন্টের রেকমেন্ডেশন ছিল তার গ্রিন হতে হবে, এখানে সে গ্রিন দেখতে চায়। সো 90-র আপ হলেই কিন্তু সে গ্রিন দেখতে পারবে। তো এখানে আপনি খুব ইজিলি এখন থেকে আশা করি আপনার সাইটকে অপটিমাইজ করতে পারবেন এই লাস্ট ফাইনাল টিপসগুলো দিয়ে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।